বিজ্ঞ বৃদ্ধ পাখি জঙ্গলের অনেক গভীরে একটা খুব লম্বা গাছ ছিল এই গাছটায় একদল বুনো হাঁসের বাড়ি ছিল ওদের মধ্যে একজন খুব বৃদ্ধ কিন্তু বিজ্ঞ ছিল ও গাছের তলায় একটা ছোট লতা দেখতে পেল ও পাখিদের বলল বললো বন্ধুরা তোমরা কি গাছের একদম নিচে একটা ছোট লতা দেখতে পাচ্ছ চলো ওটাকে উপরে ফেলি নয়তো এটা আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে যে কেউ এটা উপরে উঠে আসবে পাখিরা কেউ রাজি হলো না কারণ ওরা পাত্তাই দিল না আর বিপদটাকে বুঝতেও পারল না লতাটি খুব শিগগির মোটা আর পুষ্ট হয়ে বাড়তে থাকলো লতাটি গাছের কাণ্ড জড়িয়ে ওপরে উঠতে লাগলো একদিন সকালে যখন হাঁসগুলো খাবারের খোঁজে বাইরে গিয়েছিল একটি শিকারী গাছের কাছে এসে ওই হাঁসের দলকে ধরার জন্য জাল বিছিয়ে দিল বিকেলবেলা হাঁসেরা বাড়ি ফিরল ওরা জালটাকে খেয়াল করল না আর সহজেই তাতে ধরা পড়ে গেল ওরা সাহায্যের জন্য আওয়াজ দিল আর বিজ্ঞ বৃদ্ধ হাঁসটির পরামর্শ চাইল পাখিটি বলল প্রিয় বন্ধুরা শিকারিটা কাল সকালে আমাদের নিতে আসবে তখন তোমরা প্রত্যেকে মরার মতো পড়ে থেকো মরা পাখি শিকার করা অনর্থক ও আমাদের ছুঁড়ে ফেলে দেবে যখন ও শেষ পাখিটাকে ছুঁড়ে ফেলবে আমরা সবাই তখনই উড়ে পালিয়ে যাব। পরের দিন যখন শিকারিটি এলো হাসেরা তাই করলো যা বৃদ্ধ হাসটি বলেছিল আর উড়ে পালিয়ে গেল শিকারিটি ওদের পালিয়ে যেতে দেখে হতবাক হয়ে রইল বড়দের কথা শুনতে হয়